বিশ্বের আরও দুদেশে শনাক্ত হয়েছে নতুন আতঙ্ক মাঙ্কিপক্স আক্রান্ত রোগী। এ পর্যন্ত 14 দেশের 80 জনেরও বেশি শরীরে শনাক্ত হলো এ ভাইরাস। এ পক্সে আক্রান্ত সন্দেহে আরও অর্ধশতাধিক ব্যক্তিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সবশেষ একজন করে রোগী শনাক্তের খবর নিশ্চিত করেছে ইসরায়েল ও সুইজারল্যান্ড। যুক্তরাজ্যে এরই মধ্যে ভাইরাসের কমিউনিটি ট্রান্সমিশন শুরু হয়েছে। এ রোগের চিকিৎসা এবং ভ্যাকসিন তৈরিতে যুক্তরাষ্ট্রের গবেষকরা কাজ শুরু করেছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এর আগে মধ্য ও পশ্চিম আফ্রিকায় এ রোগ দেখা দিলেও এবার ছড়াচ্ছে ইউরোপ ও আমেরিকায়ও।